নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুদিনা পাতার চাটনির রেসিপি, আর যেটা সংরক্ষণ করে আপনারা কিন্তু 6 মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। যে কোনো স্ন্যাক্সের সাথে আপনারা এই চাটনিটা পরিবেশন করতে পারবেন, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজ আমি আপনাদের সাথে 2 রকম চাটনি রেসিপি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কিছুটা পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আমি প্রায় 100 গ্রাম মতো পুদিনা পাতা নিয়েছি। এই পাতাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই ডাটার গায়ের থেকে কিন্তু পাতাগুলো আলাদা করে নিতে হবে। দেখুন, আমি এরকমভাবে পাতাগুলো আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পুদিনার চাটনি কিন্তু পরোটা বা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুবই ভালো লাগে। এগুলো কিন্তু রেস্টুরেন্টে আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথে দেখবেন পরিবেশন করে। তো এই চাটনিটা বানানোর জন্য আমাদের আরও লাগবে কিছুটা ধনে পাতা। তো আমি কিছুটা ধনে পাতা এখান থেকে তুলে নিচ্ছি। পুদিনা চাটনির মধ্যে কিন্তু যে পরিমাণে পুদিনা পাতা দেবেন সেই একই পরিমাণে আপনারা ধনে পাতাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু চাটনিটা খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমি ঠিক এই পরিমাণে তুলে নিয়েছি। এবার আমি এইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সিতে আপনারা বানিয়ে নেবেন, আমার কাছে নেই তাই আমি শিলে বেটে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1টা রসুন, পুরো গোটা 1টা রসুনের ক আমি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো আদা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। যদি কেউ বেশি লঙ্কাটা খেতে চান তাহলে বেশি করে দিতে পারেন, বা একটু কম খেলে কিন্তু কম করেও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবার এইগুলোকে আমি একসাথে খুব ভালোভাবে একটু বেটে নিচ্ছি। প্রয়োজনে এর মধ্যে কিন্তু আপনারা জলও ব্যবহার করতে পারেন, জল দিয়ে একটু পাতলা করেও বেটে নিতে পারেন। দেখুন, আমি ঠিক এইরকমভাবে এটা বেটে নিয়েছি। এইভাবে ভালোভাবে কিন্তু আমাদের মিহি করে এই পুদিনা পাতা ধনে পাতাগুলো ভালো করে বেটে নিতে হবে। দেখুন, আমি ঠিক এখানে এইভাবে বেটে নিয়েছি। আর এইভাবে আপনারা কিন্তু ফ্রিজে এটা 7 থেকে 8 দিনের জন্য স্টোর করে রেখে খেতে পারেন। আর ডিপ ফ্রিজে রেখে আপনারা আইস কিউবের মধ্যে বসিয়ে এটাকে আইস কিউব করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে 6 থেকে 7 মাস ব্যবহার করতে পারবেন। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই পুদিনার যে বেটে রেখেছিলাম সেই চাটনিটা, 1 চামচ আমি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 চামচ লেবু রস, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি, বা ব্ল্যাক সল্ট যেটা বলে। এর মধ্যে কিন্তু এমনি লবণ দিলে খেতে ভালো লাগবে না, আপনারা অবশ্যই ট্রাই করবেন এর মধ্যে বিট লবণ বা ব্ল্যাক সল্ট ব্যবহার করার। আর এই চাটনিটার মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার এটাকে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি এখানে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। একদম সহজেই কিন্তু আমাদের হয়ে গেল হোটেল স্টাইলের একটা পুদিনার চাটনি। আমি আরেকটা চাটনি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার জন্য আমি আরও 1 চামচ নিয়ে নিয়েছি এই পুদিনার চাটনি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবু রস, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, আমি এখানে 1/2 চামচেরও একদম কম কিন্তু বিট লবণ ব্যবহার করেছি। আমি একদম ছোট্ট 1টা চামচ নিয়েছি, তার 1/2 চামচ এখানে দিয়েছি। লবণটা কিন্তু সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করবে, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী এর মধ্যে লবণটা দিয়ে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জল। জলটা দিয়ে এই ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি। আর আপনারা এর মধ্যে যদি চান তাহলে কিন্তু 1 চামচ মেয়োনিজ দিয়ে এটাও একটা
পুদিনার চাটনি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে মেয়োনিজ নেই তাই আমি দেখাতে পারলাম না, আপনাদের কাছে থাকলে কিন্তু এর মধ্যে এক চামচ মেয়োনিজ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো স্বাদের এই পুদিনার চাটনি বানিয়ে নিতে পারেন। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কোন চাটনিটা আপনাদের বেশি ভালো লেগেছে। আমার কিন্তু এই দই দিয়ে যে চাটনিটা বানানো সেই চাটনিটা বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কোনটা ভালো লেগেছে। সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পুদিনা পাতা বাটলো আমি কিন্তু এক চামচ করে নিয়ে আইস কিউব বানিয়ে রেখে দিচ্ছি। আমি এটাকে 6 থেকে 7 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো, সেইভাবে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে তারপর রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী বার করে চাটনি বানিয়ে নিলেই আমাদের এটা হয়ে যাবে।